এখন পুরো রেডি জল সাজতে যাওয়ার জন্য। আর আমি তো ব্লগ করতেই পারছি না, সেজে খুঁজে তারপর একটু রেডি হয়ে ভিডিও শ্যুট ফটোশ্যুটগুলো হলো আউটডোর ফটোশ্যুটগুলো, এখন সবাই মিলে যাচ্ছি জল সাজতে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজ হলো সোমবার আমার বিয়ে, এখন বাজে সকাল 8টা আর সমস্ত মানুষজন প্রায় চলেই এসেছে। আমি সকালে উঠে ফ্রেশও হয়ে নিয়েছি, তো সারাদিন এখন কী কী করতে থাকবো না থাকবো হয়তো আমি সেভাবে ব্লগ করতে পারবো না, তবে কাউকে বলে সেই ভিডিওগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তার সাথে ফটোগ্রাফারদের ভিডিও তো থাকবেই, সেগুলো যদিও পরে আসবে, আর আমি সমস্ত ভিডিও আমার বিয়ের পরেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বিয়ের মধ্যে আমি কোনো রকম হেডেক নিতে চাই না। বিয়ের পরেই সমস্ত কিছু এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা পারি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করব আমার বিয়ের। সো যেন ফিলিংস হচ্ছে ভালো খারাপ, ভালোটা এই কারণে যে যাকে এতদিন ধরে আমি চিনি, যার সাথে এতদিন ধরে সম্পর্ক, আমি তাকেই আমার জীবনসাথী হিসেবে পাচ্ছি, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর খারাপ লাগছে যেটা, সেটা হলো এই বাড়ি থেকে, যে বাড়ি থেকে আমি জন্মের পর থেকে বড় হলাম সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই জন্য ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি আর করার আছে, এটাই আমাদের সমাজের নিয়ম, সো করতেই হবে। অবশ্যই আমি এই বাড়িতেও থাকবো, ওই বাড়িতেও থাকবো সেটা নিয়ে না, তাও বিয়েটা একটা খুব ইমোশনাল ব্যাপার। তো চলো কী কী করছি না করছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে এখানে বাসন পাতা হবে এখন আমার ঘরেই, তো এটা হলো আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা হবে, আর এর ঠিক পাশেই হচ্ছে রান্নাবান্নাটা। রান্নাবান্না সকালের জন্য বা রাতের জন্য কিছু কিছু স্টার্ট হয়ে গেছে। আমাকে ছেড়ে সবাই খাচ্ছে, চুপ করে খেয়ে নি আগে, চুপ করে একটু খেয়ে নি, সকালের টিফিনে সবাই এখানে ঘুগনি মুড়ি খাচ্ছিল, আর আমার তো আজকে উপোস, তাই আমি শুধু দেখছিলাম। বিয়ের দিন সকালবেলায় তেমন কোনো রিচুয়াল ছিল না, তাই আমি একদমই ফ্রি ছিলাম, আর সবাই কাজে বিজি ছিল, আর আমাকে তো কেউ কিছুই করতে দিচ্ছিল না, তাই আমি যে কী করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম চলো কোন কাজ কতটা এগুলো সেগুলোই দেখা যাক। এখানে তারপর দেখলাম ফুল সাজানোর মানুষগুলো চলে এসেছে, এখানে সিংহাসনও চলে এসেছে দুখানা, একটা আমার বসার জন্য, একটা বর বসার জন্য। তারপর দেখি বাইরের গেটটা সাজানোর জন্য কাজ শুরু হয়ে গেছে, আর এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল আমার, সাথে একটু অন্যরকম অনুভূতিও লাগছিল, কারণ এতদিন অন্যের বিয়ের এইসব কিছু দেখে এসেছি, বাট আজকে হলো আমার বিয়ের এইসব কাজ চলছে। এদিকে ছাদনাতলাটা আগেই সাজানো হয়ে গেছে, জামাইরা এখন কলা গাছ পুঁতছে, আর এই সময় না সিঁদুর খেলা হচ্ছিল জামাই শালিকারা মিলে। ঢাকার জন্য দিয়া না না ওটা আগে ভাজ
এগুলো তিন দিনে থাকতে হবে, এগুলো তিন দিনে হবে, ধরো দেখ দিনতে শর্ট কেটে দেবে। আরে এরপর জল সাজতে যাবার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, শাড়িটাও চেঞ্জ করেছি আর বাড়িতেই মেকআপটাও আমি করে নিয়েছি। আর বাড়ির সামনের পার্লারে বৌদিকে আমি বলেছিলাম চুলটা বেঁধে দিতে, কারণ একা একা চুল বাঁধতে প্রচুর টাইম লাগে, সেই জন্যই আর কি। আর ভিডিওটাই আমি বেশি ভয়েস ওভার দিচ্ছি না, তার কারণ আমি চেষ্টা করছি অ্যাকচুয়াল যে র ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাতে করে তোমরাও বুঝতে পারবে। তো আমি এখন পুরো রেডি জল সাজতে যাওয়ার জন্য, আর আমি তো ব্লগ করতেই পারছি না, সেজে খুঁজে তারপর একটু রেডি হয়ে ভিডিও শ্যুট ফটোশ্যুটগুলো হলো আউটডোর ফটোশ্যুটগুলো, এখন সবাই মিলে যাচ্ছি জল সাজতে। তো চলো, আমি চেষ্টা করছি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করার, বাট আমি বিয়েটা ভীষণভাবে এনজয় করতে চাই, সেই জন্যই আর কি বেশি ফোনটা একদম ইম্পর্টেন্ট দিচ্ছি না, বিকজ ব্লগটাকে আমি বা শ্যুটটাকে আমি তেমন ইম্পর্টেন্ট দিচ্ছি না, কারণ আমি বিয়েটা ভীষণ এনজয় করতে। এত পরে আসলে হবে, এ দেখো গাইস সব লাস্টে আসছে, সব লাস্টে, এটা সব লাস্টে আসছে আমাদের, এ দেখো ইনার পর ইনার পর সব লাস্টে আসছে, এ দেখেন বোনের বোনের চ্যালেঞ্জ ছেড়বে, আমার দোষ নাই, আমার দোষ নাই কিছু, এটা দিদি, এটা দিদির মেয়ে।